প্রদোষে প্রাকৃতজন উপন্যাসে নতজানু দাসত্ব থেকে মুক্ত হতে বলেছিলেন মিত্রানন্দ। সে আহ্বানে সংসারের সব মায়া পেছনে ফেলে মিত্রানন্দের সঙ্গী হয়েছিলেন বসন্ত দাস। প্রদোষকালে সামন্ত সেনদের অত্যাচারের সময়কে সন্ধ্যার সঙ্গে তুলনা করেছেন কথাসাহিত্যিক শওকত আলী। লিখেছিলাম যে মানুষ মারা অন্যায়, মানুষ মারার জন্য, মানুষের জন্ম মানুষকে মারার জন্য নয়, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। শওকত আলী একাধারে ছিলেন কথাসাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক। জন্মগ্রহণ করেন 12 ফেব্রুয়ারি 1936 সাল। স্কুলে থাকাকালীন সময়ে লেখালেখি শুরু। দেশভাগের পর প্রথম গল্প প্রকাশিত হয় নতুন সাহিত্য নামে একটি পত্রিকায়। জীবনের শেষ সময় গুণী এই মানুষ স্মৃতিতে বৈচিত্র্য খুঁজেছেন, যেখানে যুক্তির বদলে পুরোটাই আবেগের দখলে। জীবনটাই বিরক্ত লাগছে। কথা হচ্ছে একলাখ তো রয়েছি আমি, এই নিঃসঙ্গতা কি কম কম জিনিস, কম ভার। বাংলা কথাসাহিত্যে অবদানের জন্য 21শে পদক ও বাংলা একাডেমি ছাড়াও নানা পুরস্কারে ভূষিত হয়েছেন এই লেখক। ব্রিটিশ ঔপনিবেশিক কাল, স্বাধীনতার ক্রান্তিকাল, মুক্তিযুদ্ধ, জাতীয়বাদের চেতনায় উন্মেষ নিয়ে লিখেছেন ত্রয়ী উপন্যাস দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত আর পূর্বরাত্রি পূর্বদিন। যখন অপেক্ষা করতে করতে ভালো লাগে না, তাই বাইরে ঘুরে ঘুরে এসি। বাইরে ঘুরতে গেলে একই রকমের রাস্তা, কোনো এক জায়গায় বসে থাকলাম, ওই একই জিনিস দেখছি, বিরক্ত লাগে, এই তো ব্যাপার, কোনো বৈচিত্র্য নেই। 1955 সালে দৈনিক মিল্লাতে চাকরি শুরু করেন। 1958 সালে এমএ পাশ করে দিনাজপুরের একটি স্কুলে এবং 1959 সালে ঠাকুরগাঁও কলেজে শিক্ষকতা শুরু করেন। 1962 সালে যোগ দেন জগন্নাথ কলেজে। 1988 সালে জেলা গেজেটিয়ারের ঢাকার হেড অফিসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যোগ দেন। 1989 সালে তাকে সরকারি সঙ্গীত কলেজের প্রিন্সিপাল করা হয়। 1993 সালে অবসর গ্রহণ করেন গুণী এই লেখক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।